কত করে দাম? দেখুন, কবুতর আসলে খুব একটা আদরের জিনিস। আসসালামু আলাইকুম, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। কয়েকটি হাট দেখানোর ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি দিনাজপুর শহর থেকে অদূরে রেল বাজার। তো এখানে আমরা দেখবো আজকে সাপ্তাহিক হাটে কী কী আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই হাটটা কীরকম দেখতে। মূলত রবি আর বৃহস্পতিবার এই সাপ্তাহিক হাট, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনার নামটা বলতে পারেন? মোহাম্মদ শওকত আলী। শওকত আলী ভাই, উনি আপনি কতদিন থেকে ব্যবসা করেন এখানে? আমার ব্যবসার বয়স মানে 30 বছর। আচ্ছা, কুচিয়ে কেজি কত টাকা? 320 টাকা। কুচিয়া কত সুন্দরভাবে টাকা সিলাই করল। এই হাট 30 বছর থেকে করছে? জি, বাসা আমার এইখানে, এখানে পাশেই আমার। হাট কীরকম আগে কীরকম ছিল? আগে যে হাট ছিল তার অর্ধেক হাটও এখন নাই। এটা গরু ভোজ হাটে যে আমদানি ছিল সেটা এখন নাই। এটা আমাদের এলাকায় ভোজ হাটে ছিল, এখন ভোজ ওঠে না, গরু নাই। হাট আগের থেকেও খুব অর্ধেক চলে যাচ্ছে আর কি। এর কারণটা কী মনে করেন আপনি? আবার নাই বলা চলে, গরু হয়েছে এখন এই এলাকায়, দেখি না এই এলাকায় নাই উদ্দেশ্য কর। এই কারণেই অনেক ছেলেপেলে এখানে বিভিন্ন জায়গার চাঁদাবাজি করতো, এগুলো বন্ধ হয়ে গেছে। হয়তো বাইরের পার্টিরা আসতো না, এখন আর আসে না। এটা খোসাল ডাঙ্গি, কাহুল হাট, আমবাড়ি, এগুলো হাটে চলে গেছে এখন। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটা কাঁচা বাজারে ঢুকছি, দুই ধারে কাঁচা বাজার বিক্রি হচ্ছে। সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দিনাজপুর রেলগেট কাঁচা বাজার। দেখুন, আসলে বাজার অলমোস্ট সিমিলার, এক এক জায়গার বাজার এক এক রকম, আর এক এক জায়গার সংস্কৃতি, লোকজনের আচার ব্যবহার একটু ভিন্ন। আমি এই বাজারের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এখানকার স্থানীয় সাপ্তাহিক বাজার। বাজারটা ঠিক শহরের ঠিক সন্নিকটে অবস্থিত রেল বাজার, আর আজ বৃহস্পতিবার। মূলত শহর থেকে সবাই এখানে ছুটে আসে বাজার করার জন্য, আর আমরা আসছি আপনাদেরকে এই বাজারটার সার্বিক দিক তুলে ধরছি। এটা কি বলে কাকা? ডালি। ডালি কত করে? ডালি 110 টাকা। প্লিজ। ওকে কাকা, আমরা একটু সামনে যাবো, সামনে দেখবো। Thank you.
মরিচ কত করে বেচতেছেন? শুকনো মরিচ হ্যাঁ কেজি? ওকে, মশলার দোকান দেখতেই পাচ্ছেন। কিন্তু বাজারটা অনেক বড়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। এটা কি হলুদ কাঁচা না শুকনা? কত করে কেজি বেচতেছে? 160 টাকা কেজি। ওকে, এগুলো লবণ দেখতে পাচ্ছি, খোলা লবণ। আর এটা আমরা ভিতর বাজারে অবস্থান করছি, এখানে বিভিন্ন রকম ঝাড়ু দেখতে পাচ্ছি, সারি সারি ঝাড়ু সাজানো বিক্রির উদ্দেশ্যে। আর এগুলো গুড়। কাকা, এই গুড়গুলো কিসের গুড়? এগুলো কুসার কোথাকার তৈরি? হ্যাঁ, বুঝলাম না, ফুলবাড়ি আফতাবগঞ্জ। কত করে কেজি? 110 টাকা আখের গুড়। আর এটা? আচ্ছা, তাহলে এগুলো এটা কত কেজি? 120। এগুলো কুসার। আচ্ছা, এটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি ভাই, যা এটা কিসের গুড়? এটা আখের। কত কেজি? 120 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো সুন্দর সুন্দর গুড় সাজানো। এটা কত চাচ্ছেন? জাপানি রুই কত চাচ্ছেন? হ্যাঁ, 350 টাকা কেজি। কয় কেজি এটা? 500 টাকা। এটাই হচ্ছে মাছ বাজার। আর এখানে ছাগলের স্টল, এখানে বিভিন্ন রকম ছাগল দেখতে পাচ্ছি, কেটে কেটে বিক্রি হচ্ছে। আমরা বাজারটা একটু ওই দিকে দেখব, এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি মাছের জিনিসপত্র, ব্যাং, হাড়ি, পাপের, খেলনা। কাকা, এগুলো কি? জি জি জি, এটা কিরকম দাম? 10 টাকা। আচ্ছা, এগুলো এগুলো কি? ও আচ্ছা আচ্ছা, আপনি এ বাজার থেকে কতদিন থেকে বাজার করেন? ব্রিটিশ আমল থেকেই বাজার করেন? শুভচন্দ্র রায়। ঠিক আছে কাকা, ভালো থাকবে। পুরো লেনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছুরি, চাকু, বটি, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দোকান আমরা দেখতে পাচ্ছি। বাজারটা সব ধরনের জিনিসই আমরা দেখতে পাচ্ছি এই হাটে, এমন কোনো জিনিস এই হাটে আমরা খুঁজে পাচ্ছি না। কি কবুতর এটা? কত দাম পাচ্ছেন? 1500। দুইটাই এগুলো কি কবুতর?
ভাইয়া হ্যাঁ আছে সিরাজি আছে নতুন আছে লাগবে এইটা কি উড়ে যাবে নাকি না না উড়বে না বেশি দিন না উড়ে যাবে ও আচ্ছা আচ্ছা এটা কত করে দাম দেখুন কবুতর আসলে খুব একটা আদরের জিনিস আর কি আর সেটা যদি উড়ে যেতে না পারে এটা আরও ভালো জি লোটন আছে মুখি আছে ওকে সবগুলো তো ছেড়ে দিচ্ছেন দেখুন হ্যাঁ ওকে রেখে দেই এটা কি নাম এটা উদর লটন কত করে এটার জোড়া এটা তো যাচ্ছে 1500 টাকা আচ্ছা আচ্ছা একটু টেপ মারানো আছে যাতে না উড়ে যায় ও আচ্ছা আচ্ছা তো হাটের মাঝে এসেছি এই কবুতরের হাটিতে ভাইয়াদের সাথে দেখা ভাই আপনার নাম বলতে পারেন আমার নাম মেহেদী হাসান মাসুদ আমার নাম হলো পরাণ আপনাদের বাসা এখানেই হ্যাঁ হ্যাঁ বাসা হ্যাঁ বাসা এখানেই বাসায় কবুতর বেশি হয়ে গেছে কাস্টমার খুঁজতে ওকে আপনাদের নাম নাম্বারটা বলে দিতে পারেন 01315181018 অনেক ভালো মানে হাই প্লেয়ার গিরিবাজ আছে আমার বাসায় কী কী কবুতর আছে গিরিবাজ আছে সব গিরিবাজ শুধু লাক্ষা আছে এক জোড়া বাকি সব হাই প্লেয়ার গিরিবাজ ঢাকা থেকে কালেকশন করা ওকে ঠিক আছে আপনাদের নাম্বারও তো দিলেন রেসারও আছে ওকে আপনাদের নাম্বার দিলেন যদি কারো প্রয়োজন করে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ এগুলো কী বেচতেছেন এগুলো মুরব্বা কত কেজি কেজি 200 আচ্ছা আচ্ছা কী দিয়ে তৈরি মুরব্বা চাল কুমড়া তৈরি আর কী দেন শুধু চাল কুমড়া চিনি দেন না চিনি আর চাল কুমড়া আচ্ছা আচ্ছা ওকে আমরা ভিতর বাজার দিয়ে যাচ্ছি বাজারটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই আচ্ছা এগুলো কী কাকা এগুলো কী বলে বাচ্চা 140 টাকা খুবই মুখরের চোখ বাচ্চারা খুবই পছন্দ করে এদিকটা দেখি এলে কি এগুলো বাতাসা বাতাসা কেজি কত কত 160 টাকা বাতাসা লেনদেন বাতাসা বেশি হচ্ছে সুন্দর ভাবে সাজানো এগুলো তারা চুনের কেজি কত করে কেজি 30 টাকা 20 টাকা আচ্ছা এই আমি এদিকে আরও চুন দেখাচ্ছি আমি তো প্রথমে এগুলো দই ভেবেছিলাম বা চিনতেও পারিনি এদিকে আরও চুন কত সুন্দরভাবে আপনারা সাজিয়ে রেখেছে একটু দেখান তো আমাদের আচ্ছা আচ্ছা কী দিয়ে তৈরি চুনগুলো ঝিনুক ঝিনুকে পুড়িয়ে তারপরে তৈরি করা এত পান দিয়ে খাওয়ার জন্যই তো চলছে তাই না আচ্ছা ঠিক আছে যে পান এটা হলুদের মিল আসলে বাজারে অনেক কিছু দেখতে পাচ্ছি গ্রামীণ বাজার শহরের মধ্যে থাকলেও এটা একটা গ্রামীণ বাজার হিসেবে আমরা আমার কাছে মনে হচ্ছে যদিও এটা শহরের একটা ঠিক পাশেই অবস্থিত এগুলো পাটি পাটিগুলো দাম কত করে ভাইয়া এই যদি এটা যদি দামটা জিজ্ঞেস করি 150 টাকা কী দিয়ে তৈরি পাটিগুলো প্লাস্টিক আর এগুলো কী দিয়ে তৈরি মোটা কী দিয়ে মোটা মোটা ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গরু ছাগলের হাতে আর এগুলো সুন্দর ভেড়া
কি দাম করছে কাকা? এগুলো কি দাম করছে? কত কত যাচ্ছেন? কোনটা? 11,000? এই দুইটা? আসসালামু আলাইকুম, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। কয়েকটি হাট দেখানোর ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি দিনাজপুর শহর থেকে অদূরে রেল বাজার। তো এখানে আমরা দেখব আজকে সাপ্তাহিক হাটে কী কী আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই হাটটা কীরকম দেখতে। মূলত রবি আর বৃহস্পতিবার এই সাপ্তাহিক হাট, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনার নামটা বলতে পারেন? মোহাম্মদ শওকত আলী। শওকত আলী ভাই, উনি আপনি কতদিন থেকে ব্যবসা করেন? আমার ব্যবসার বয়স 30 বছর।